আলোচনা যেন থামছেই না ছাত্রীকে বিয়ে করা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য খন্দকার মুস্তাক আহমেদকে নিয়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। 18 বছর বয়সী সিনথিয়া ইসলামের সঙ্গে 60 বছর বয়সী মুস্তাকের বিয়ে নিয়ে এবার নতুন নির্দেশনা জানা গেল। সিনথিয়ার বাবার দায়ের করা ধর্ষণ মামলায় খন্দকার মুস্তাক আহমেদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, মুস্তাক গভর্নিং বডির কোনো কর্মকাণ্ডে এবং মিটিংয়ে অংশ নিতে পারবেন না, তিনি স্কুলের সীমানায়ও যেতে পারবেন না। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিমের স্বাক্ষরের পর শনিবার এই সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, খন্দকার মোস্তাককে সব রকম গভর্নিং বডির মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে ঢুকতে পারবেন না স্কুল ক্যাম্পাসেও। গত 21 আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম ধর্ষণ মামলায় খন্দকার মুস্তাক আহমেদকে স্কুলের ত্রিসীমানায় যেতে নিষেধ করে আদেশ দেন। অন্য শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে এই আদেশ দেন আদালত, সেই সঙ্গে গভর্নিং বডির কোনো কাজেও অংশ নিতে পারবেন না তিনি। এদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন খন্দকার মুস্তাক আহমেদ। শনিবার গণমাধ্যমকে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। এর আগে গত 24 আগস্ট গভর্নিং বডির সভাপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন খন্দকার মুস্তাক। গত 17 আগস্ট মুস্তাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত মুস্তাককে আগাম জামিন দেন আদালত। তবে 16 আগস্ট এই মামলায় খন্দকার মুস্তাক আহমেদের জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। এর আগে গত 1 আগস্ট কলেজ ছাত্রী সিনথিয়া ইসলামকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামি হলেন ওই কলেজের অধ্যক্ষ ফাউজিয়া রাশেদী। কলেজ ছাত্রীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। সুরজ আহমেদ, কালবেলা।